শনিবার সকালে চট্টগ্রামে বিমানবাহিনীর ঘাঁটি জহুরুল হককে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। চট্টগ্রাম শহর থেকে 20 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত জহুরুল হক ঘাটিকে ভৌগোলিক ও কৌশলগত অবস্থানের কারণে দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে অপরিসীম গুরুত্ব বিবেচনায় ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান করেন প্রধানমন্ত্রী। বিমানবাহিনীর উন্নয়নে আওয়ামী লীগ সরকার বদ্ধপরিকর উল্লেখ করে এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানান প্রধানমন্ত্রী। আমরা ফোর্সেস গোল 2030-এর আলোকে বিমান বাহিনীকে একটি যুগোপযোগী চৌকস বাহিনীতে পরিণত করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি। আমার বিশ্বাস, আধুনিকীকরণের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী দেশ ও জাতির উন্নয়ন কর্মকাণ্ডে আরও সক্রিয় অবদান রাখতে সক্ষম হবে। একটি দেশকে ভবিষ্যতের হাত থেকে রক্ষার জন্য সেনা, নৌ ও বিমান বাহিনীর সম্মিলিত প্রচেষ্টা দরকার। সীমিত সম্পদ নিয়েই সরকার দেশের উন্নয়ন করে যাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। সেনা, নৌ ও বিমান বাহিনী বিশ্ব দরবারে বাংলাদেশকে মর্যাদাপূর্ণ অবস্থানে তুলে ধরে বলেও মনে করেন প্রধানমন্ত্রী। আমরা আমাদের সীমিত সম্পদ নিয়ে সকল দেশের প্রতিটি সেক্টরে সুষম উন্নয়ন করে যাচ্ছি, কারণ আমাদের দেশকে উন্নত করতে হবে, সমৃদ্ধশালী করতে হবে। আমরা আশা করি যে আমাদের দেশপ্রেমিক সেনা, নৌ ও বিমান বাহিনী মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে বাংলাদেশের লাখো শহীদের রক্তরঞ্জিত লাল সবুজের পতাকাকে বিশ্বের বুকে সমুন্নত রাখবে। জুলহাস কবির, 21 টেলিভিশন, মর্যাদাপূর্ণ অবস্থানে তুলে ধরবে।